আসসালামু আলাইকুম, খুদগা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো আপনাদেরকে পুঁইশাক দিয়ে একটু চুটকি বোনা করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। দুটো চেপা চুটকি আর একটা বাঁশপাতা সহজ চুটকি নিয়েছি, আর একটুখানি অল্প একটুখানি এক মোট পাতা নিয়েছি পুঁইশাকের পাতা। আশা করি আপনাদের ভালো লাগবে। পুঁইশাক দিয়ে চেপা চুটকি বাজিটা খুবই মজার হয়, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে হয়ে যাবে, তাই হাজির হলাম আজকে আবার আপনাদের মাঝে চুটকি আর পুঁইশাক নিয়ে। এটা আমরা যে কোনো সময় করে নিতে পারি, অল্প সময়ে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু তেল, এখন পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু শুটকি বোনা খাবো পুঁইশাক দিয়ে, পেঁয়াজটা একটু বেশি লাগবে। আগের কাটো একটু পেঁয়াজ আছে, ওটা অ্যাড করে দিল। সাথে লবণ দিয়ে দেবো টেস্ট অনুসারে, বেশি পরিমাণ দিতে যাবো না। সাথে শুটকিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। এক এক করে আমি একটু দিতে থাকবো, নাড়তে থাকবো, আপনারা দেখতে থাকুন। মাঝখানে টলি করে একটা কাঁচামরিচ দিয়ে দিল, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে মরিচ গুঁড়ো। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু কাঁচামরিচ দিয়েছি আমি, একটু কম পরিমাণ দিয়েছি। পুঁইশাকও দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে করে নেবো সব। যেহেতু চেপা শুকি আর একটা বাঁশপতি শুকি আমার, চুলো মাছ টুকটা করে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, একসাথে হয়ে যাবে। চুলাটা মিডিয়ামটা হয়ে রেখেছি, একটু পরে কমিয়ে দেবো। আমি টেনে আসছি, অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে শুকি আর পুঁইশাকের পাতা। আস্তে আস্তে একটা কাঁচামরিচ দিয়ে দেবো, মিডিয়ামে লিখে নিয়ে আসছি। লবণটা টেস্ট করে দেখবো, পারফেক্ট। একটুখানি হয়ে গিয়েছে, চুটকিটা অল্প পরিমাণে করা হয়, একবারে খাওয়া শেষ। যখন হাতে সময় কম থাকবে তখন ঝটপট করে নিতে পারি আমরা এই কাজ। এই চুটকি পোনাটা পুঁইশাকের পাতা বেশিক্ষণ লাগে না বয়েল হতে, আর আমাদের মানে চেপা চুটকি তো মানে তেলে পড়লে সাথে সাথে মানে ব্যানিশ হয়ে যায়। আমরা সাধারণত পেঁয়াজ দিয়ে বেশি করে, বেশি পরিমাণ পেঁয়াজটা দিয়ে খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে একটু পুঁইশাক বা একটু বেগুন কেটে দিয়ে কিন্তু ব্যাপার খেতে পারেন, খুবই মজাদার। নতুন নতুন রাজনীতি যারা আছেন তারা এবার করবেন, মাঝে মধ্যে চেঞ্জ করে করে, খুবই মজার। দেখুন
5-6 ml de আমাদের এই ফুটকি বুনাটা হয়ে যায়। তখন বড়নাটা সেট করতে হবে কারণ এতে আমরা পানি এড করি না। পুরে যাবে। এজন্য নাড়া সেট করতে হবে অনবরত। কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আপনাদের কাছে ফ্লেভারটা দেখাতে পারছি না। আমি পাচ্ছি খুবই মজাদার আছে। গম পেশ খাওয়া যাবে। এখন প্রচুর পরিমাণে মশা হচ্ছে, তবে চেষ্টা করবেন এই চেপা শুটকিটা ভিজে ভিজে যে শুটকিটা ওটা খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে বা 15 দিনে এক দুবার খাওয়া উচিত। মশার পরিমাণ প্রচণ্ড। ভিজে শুটকিটাকে শীতল বলা হয়, শীতল মনে আসতেছিল না। শীতল শুটকিটা খুবই উপকার আমাদের জন্য। মশা টশা কামড়া, মশা কামড়ালে মশার কামড় থেকে আমাদেরকে রক্ষা করবে এই শীতল শুটকিটা। শীতলটা খাবে। দেখুন কি দেখতে কত সুন্দর ইয়ামি হয়েছে। খেতে মজা, খুবই মজার হয়েছে। গরম গরম ভাতের সাথে তো আর কথাই নেই। নিমেষে খাওয়া শেষ হয়ে যাবে। আমার শুটকি বুনা রেডি হয়ে আসছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আরেকটু সময় লাগবে। পরিবেশন করে দেখাচ্ছি। দারুণ স্বাদের শুটকি বোনা পুঁই শাক দিয়ে। ছিল আমার আজকে পুঁই শাক দিয়ে চেপা শুটকি ভাজা। অল্প পরিমাণে করেছি, আমার হয়ে যাবে, আমাদের ছোট্ট পরিবার হয়ে যাবে। ঝাল ঝাল করে করেছি। খুবই দারুণ মজার এই শুটকি বোনাটা আপনারা করতে পারেন। বাসা ফ্যামিলির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।